অ্যাবাউট অল থিংসে জানাই সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে, যেখানে রেকারেন্স রিলেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমেই আমি এখানে লিখেছি যে রেকারেন্স রিলেশন, এবং ডান দিকে লিখেছি দেখো আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট। এটা তো অ্যাকচুয়ালি এমনি এমনি লিখিনি, একটা কারণ আছে বলে লিখেছি। দেখো প্রথমে দেখো এখানে লিখেছি যে অ্যাকচুয়ালি রেকারেন্স রিলেশন যে কী লিখেছি দেখো, এ এন ইকাল টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি উইথ এ ওয়ান ইকাল টু টু। যদি এ ওয়ানের মান 2 হয়, এখানে দেখো এন আছে, তো অ্যাকচুয়ালি আমি যদি ওখানটায় কী বসাই এ টু, মানে এনের মানটা যদি 2 ধরি তাহলে কী হবে, এ টু ইকাল টু এ ওয়ান প্লাস 3 হবে। আর এ ওয়ানের মানটা তো আমরা জানি যে 2 দেওয়া হয়েছে ওটা, তাহলে 2 প্লাস 3 কত হবে, 5 হবে। দেখো এভাবে আমরা সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি যে নাম্বারটা পাই 2 5 8, এভাবে একটা সিকোয়েন্স পাই। রিকারেন্স রিলেশন হচ্ছে এক একটা কি অ্যাব্রিভেশন ফর্ম। দেখো টিভি যেটাকে বলা হয় কি টেলিভিশন, তো টেলিভিশনটাকে লিখা হয় কীভাবে, টিভি এই ছোট্ট অক্ষর দ্বারা। আর অ্যাকচুয়ালি রেকারেন্স রিলেশন হচ্ছে এক একটা বড় বড় সিকোয়েন্সকে, এই যে একটা বড় টোটাল সিকোয়েন্সটাকে আমরা কি একটা ছোট্ট ফর্মের মাধ্যমে কি করতে পারছি, অ্যাব্রিভেট করতে পারছি, সংক্ষিপ্ত আকারে লিখতে পারছি, এটা হচ্ছে রেকারেন্স রিলেশন। ঠিক আছে, এবার দেখো রেকারেন্স রিলেশনের কে কীভাবে লেখা যায়, যখন সি জিরো আর এ আর প্লাস সি ওয়ান আর এ আর মাইনাস ওয়ান, দেখো তারপর লিখেছি সি কে মাইনাস ওয়ান সি আর এ আর মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান, এবং প্লাস সি কে আর এ আর মাইনাস কে ইকাল টু এফ অফ আর ফর ওয়াল আর গ্রেটার দ্যান ইকাল টু কে। দেখো এখানে লিখেছি যে সি জিরো সি ওয়ান সি টু আর সি কে আর এগুলো এবং এফ আর আর এফ আর আর ওয়ালস বি এ ফাংশন অফ আর, এগুলো হচ্ছে একটি ফাংশন। এগুলো কি হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, এবং অন্যান্য ফাংশন এক্স এরকম অনেক কিছু হতে পারে, আর দি হতে পারে, বি এ রেকারেন্স রিলেশন বলা হয়। এই আর ইজ সেড টু বি এ রেকারেন্স রিলেশন। সিমিলারলি ভাবে দেখো যখন আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা যখন পড়বে অ্যাকচুয়ালি, তখন দেখবে যে ডি টু দি পার এন ওয়াই ডি টু দি পার এন ওয়াই ডি এক্স টু দি পার এন, এইভাবে যে একটা ইকুয়েশন থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা বলা হয় কি দ্য জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার ইকুয়েশন অফ এন্থ অর্ডার। এন্থ অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা কেমন হয় এরকম, দেখো আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে যে এ আরটা রয়েছে, ঠিক আছে, সিমিলারলি দেখো এখানে এই যে ডি টু দি পার এন ডি এক্স টু দি পার এন ইজ সিমিলারলি একই ফর্ম। তারপরে দেখো এখানে এটা কি বলছে, এন্থ অর্ডার, দেখো এখানে এন মাইনাস ওয়ান হয়েছে এন হয়েছে, দেখো এখানে কি হয়েছে আর হয়েছে, তারপরে আর মাইনাস ওয়ান হয়েছে, দেখো আস্তে আস্তে চলতে চলতে কি হয়েছে অ্যাকচুয়ালি আর মাইনাস কে পর্যন্ত চলেছে। সিমিলারলি ভাবে এখানকার কেসটাও কিন্তু একই রকম অনেকটাই, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে এফ অফ আর, মানে ডান দিকের পার্টটা যদি জিরো হয় তখন কি বলি তাদেরকে আমরা হোমোজেনাস, আর যদি ডান দিকে যদি মানে জিরো না হয় তবে সেটাকে বলি নন হোমোজেনাস, ঠিক আছে। তো এটাকে বলা হয় আবার যে দেখো লিখেছি আমি লিনিয়ার রেকারেন্স রিলেশন কখন বলা হয়, যদি এই সমস্ত সি জিরো সি ওয়ান সি কে মাইনাস ওয়ান সি কে আর এগুলো যদি কি হয় কনস্ট্যান্ট হয়। মানে দেখো এখানে আবার লিখেছি আর একটা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে পি ওয়ান পি টু পি থ্রি এগুলো যদি কি হয় কনস্ট্যান্ট ফাংশন হয় অফ এন তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, তার একটা উদাহরণ যদি নিই আমি, দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স, দেখো এগুলো কি রয়েছে কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে যদি কনস্ট্যান্ট হয় তখন সেই ইকুয়েশনটাকে বলা হয় লিনিয়ার রেকারেন্স রিলেশন উইথ ডিগ্রি অফ কে। এই যে কে লেখা আছে দেখছো সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি, এটা ডিগ্রি। সিমিলারলি ভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রিটা কি হয়, ধরো ডিওয়াই বাই ডি এক্স রয়েছে সেটাকে এইভাবে লেখা হচ্ছে, তখন এই যে এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাকে এর মধ্যে একটা কম্পেয়ার আছে, মানে কম্পেয়ার করা যায় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, মানে যে আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট অর্থাৎ কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের ক্ষেত্রে যে একটা মেথড অফ আনডিটারমাইন্ড কোফিশিয়েন্টের যে প্রক্রিয়াটা, সিমিলারলি ভাবে ডিসক্রিট ম্যাথামেটিক্সের যে রেকারেন্স রিলেশন আমরা প্রবলেম সলভ করব এটা অনেকটা একরকম। সিমিলারলি ভাবে দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি যে এ আর মাইনাস সিক্স এ আর মাইনাস ওয়ান প্লাস এইট এ আর মাইনাস টু ইকাল টু আর ফোর টু দি পার আর, তো এবং বাউন্ডারি কন্ডিশন দেখো এ জিরো ইকাল টু আট এবং এ জিরো ইকাল টু টোয়েন্টি টু এ ওয়ান ইকাল টু টোয়েন্টি টু, এটা কেন দিয়েছে সেটা একটু পরে আমরা বলছি দেখো। এবং এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা নিয়েছি একটা দেখো যে সেকেন্ড অর্ডারের এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা নন হোমোজিনিয়াস পার্ট রয়েছে। তো আমরা যখন এটা প্রবলেমটা সলভ করতাম তখন এখন ছিল কী করতাম, আমরা তখন করতাম কি এটার একটা সলিউশন, মানে কি একটা জেনারেল সলিউশন আছে, জেনারেল সলিউশন, সেটা জেনারেল সলিউশনটা কি হতো কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা অক্সিলারি ইকুয়েশন হতো, অক্সিলারি ইকুয়েশন দিয়ে যে ফাংশনটা তৈরি হতো সেটা হতো, প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে পার্টিকুলার সলিউশনটা, এটা হচ্ছে কি টোটালটা জেনারেল সলিউশন। তো আমরা কি করতাম এটার ক্ষেত্রে, এটার যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কি হতো অ্যাকচুয়ালি এম স্কোয়ার, যদি আমরা এম একটা রুট ধরে নিই তবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স,
তো এটাকে যদি তারপরে ডান দিকের যে পার্টটা যাই থাকুক না কেন সেটাকে আমরা জিরো ধরে নিতাম, দিয়ে রুট বের করতাম। রুট কত হবে অ্যাকচুয়ালি? তিন আর মাইনাস দুই। এই তিন আর মাইনাস দুই দিয়ে কি হতো অ্যাকচুয়ালি, ডান দিকের যে পার্টটা থাকতো সেই পার্টের উপর ডিপেন্ড করে এটাকে কি হতো কমপ্লিমেন্টারি ফাংশনটা লেখা হতো। সে এখানে ক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালি, এটা হবে সি ওয়ান ই টু দি পাওয়ার অফ থ্রি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টু এক্স, এটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন। এবং দেখো এখানে যদি এই যে ডান দিকের পার্টটা, এই যে রুটগুলো যেগুলো হবে সেই রুটটা যদি ই টু দি পাওয়ার অফ এই যে এখানে ধরো আর যদি হয় বা এম হয়, মানে রুট এম হয়, তবে তার উপর ডিপেন্ড করে পার্টিকুলার ইন্টিগ্রালটাকে আমরা ধরে নিতাম। ধরে নেওয়ার পরে সেটাকেই ডি টু মানে যে এম স্কে যেটা রয়েছে সেটার উপর আমরা বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করতাম, দিয়ে মানটা বের করতাম। তাতে কি আসতো এই যে সি ওয়ান সি টু, তার জন্যই অ্যাকচুয়ালি কি হয় বাউন্ডারি কন্ডিশন, যেখানে দেখো এ ওয়ান ইকাল টু 22 এবং এ জিরো ইকাল টু 8 দেওয়া হয়েছে, এটা দেওয়া থাকতো। সিমিলারলিভাবে এখানেও কি হবে, আমরা সেম একই পদ্ধতিতে রেকারেন্স রিলেশনের প্রবলেমগুলো সলভ করব। দেখো অ্যাকচুয়ালি আমি এই যে আনডিটারমাইন্ড কোফিশিয়েন্টটা কেন দেখালাম এখানে, এবার তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে হচ্ছে যে লিখেছি, দেখো এ জিরো মানে এ আর মাইনাস সেভেন, এ আর মাইনাস ওয়ান প্লাস টেন, এ আর মাইনাস টু ইকাল টু সেভেন থ্রি টু দি পাওয়ার আর, এবং দেখো আর ইকাল টু লিখেছি দুয়ের থেকে বড়। এখানে প্রথমে বলবো তোমাদেরকে যে আগে দেখো এখানে লিখেছিলাম কি আমি, যে দেখো এখানে কি আছে আর মাইনাস কে রয়েছে, এবং এটাকে বলছিলাম কি যে কে ডিগ্রির একটা রেকারেন্স রিলেশন, এবং সি জিরো সি ওয়ান এগুলো কি একটা কনস্ট্যান্ট। তো দেখো এখানে কি রয়েছে, এখানে দুই রয়েছে, তাহলে এটা কি বুঝতে হবে তোমাকে, এখানে একটা সেকেন্ড ডিগ্রির রেকারেন্স রিলেশন একটা প্রবলেম, ঠিক আছে। এবং ডান দিকে কি পার্ট রয়েছে দেখো, এটা নন হোমোজিনিয়াস পার্ট রয়েছে, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো দুরকম পদ্ধতিতে হয়, একটা হচ্ছে জেনারেটিং জেনারেটিং ফাংশন, এটা একটা পদ্ধতি, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মেথড অফ ক্যারেক্টারিস্টিক্স রুটস। তো দেখো এই যে দুটো পদ্ধতি, ঠিক আছে, দুটো পদ্ধতির মধ্যে এই পদ্ধতিতে করাটা অনেকটাই বেটার, মানে সহজ হয়ে যায়, বাট এটাও তো একটু খুব কঠিন, তাও নয় কঠিন নয়। সো আমরা করবো কি, এই দ্বিতীয় পদ্ধতিটাতে করবো, যেটা আমরা প্রবলেমটা সলভ করছি। তো এই যে রেকারেন্স রিলেশনের যে অ্যাব্রিভিয়েশন ফর্মটা রয়েছে তার যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হবে সেটা কেমনভাবে হবে, দেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ দিস গিভেন ইকুয়েশন। তো দেখো অ্যাকচুয়ালি এটা কি হবে, যেহেতু প্রথমে বলে দিয়েছি এটা কি, দেখো সেকেন্ড ডিগ্রি দেখে বোঝা যাচ্ছে, তো সেকেন্ড ডিগ্রি যখন আছে দেখে বুঝতে পারছো তোমরা, তো কি হবে অ্যাকচুয়ালি ওটাকে লিখতে হবে এইভাবে, যে যদি এই রেকারেন্স রিলেশনেরটাকে তুমি যদি রুট ধরো একটা এম, তবে এটা কি হবে এম স্কোয়ার মাইনাস সেভেন এম প্লাস টেন ইকুয়াল টু কত দেখো জিরো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা কিভাবে হয় সেটা তোমাকে হালকা আমি গ্রাফে মানে ব্র্যাকেটে বলে দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি হয় ওটা। তো দেখো কি করতে হয়, এটাকে জিরো ধরে নিতে হয়, এবং এ আর এর যে ব্যাপারটা রয়েছে এ আর, সেখানে কি করতে হয় একটা রুটস তো পাবোই কোনো একটা, যেহেতু একটা ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তোমার রুটস তো পাবোই আমরা, তো রুটস পেলে সেটাকে ধরে নিতে হয় কোনো একটা কনস্ট্যান্ট সামথিং ধরে নিতে হবে। ধরো একটা এম রুট পাবো, সেটা হচ্ছে এই যেহেতু এখানে আর রয়েছে তো এম টু দি পাওয়ার আর, তবে এ আর এর জায়গায় কী পুট করবে এ এম টু দি পাওয়ার আর, পরেরটা সেভেন এ, তারপরে কি হবে দেখো এ তো রয়েছে এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, সিমিলারলিভাবে টেন এ এম আর টু মাইনাস টু ইকাল টু জিরো। এবার করবে কি তুমি অপরপক্ষে, যেহেতু এ ধর আছে এটা তো উড়ে যাবে অটোমেটিক কেটে যাবে এদিক দিক থেকে, এ তো এদিকে থাকছে কেটে যাবে, তারপরে এখানে কী করতে হবে তোমাকে এম টু দি পাওয়ার টু মাইনাস আর দিয়ে গুণ করতে হবে, তখন কী পাবে দেখবে এম স্কোয়ার মাইনাস সেভেন এম প্লাস টেন ইকাল টু জিরো, এই যে ব্যাপারটা পেয়ে যাবে, তো ইজিলিভাবে হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো দেখো আমরা এবার কি করব, এই যে মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়েছি তো তার সমাধান বের করব, রুটস বের করব, তাহলে কি হবে এম স্কোয়ার, দেখো এটা তো অলরেডি আমরা সবাই জানি ফাইভ এম মাইনাস টু এম প্লাস টেন ইকাল টু জিরো, তাহলে কি হবে এম কমন নিলে এম মাইনাস ফাইভ মাইনাস টু কমন, তো এম মাইনাস ফাইভ ইকাল টু জিরো, অর কি হবে এম মাইনাস ফাইভ আর এম মাইনাস টু ইকাল টু জিরো। তবে দেখো যে রুটসগুলো আসছে সেই রুটসগুলো কী কী হচ্ছে অ্যাকচুয়ালি, একটা পাঁচ আর একটা দুই হচ্ছে, তাই না, এই যে দুটো রুট হচ্ছে একটা পাঁচ আর একটা দুই।
তো এই রুটগুলো দিয়ে যে ফাংশনটা তৈরি হবে, যেটা হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনে, সেটা কেমন হবে? এ আর টু দি পাওয়ার এইচ, এটা হবে সামথিং একটা, ধরো তুমি কনস্ট্যান্ট নিয়ে নিলে সেটা হচ্ছে সি ওয়ান। তারপরে হবে এটা কেমন হবে, হয় দেখো এখানে বলে দিয়েছি আমি প্রথমে, যে এখানে যে ডান দিকে যে পার্টটা রয়েছে ই টু দি পাওয়ার থ্রি এক্স হচ্ছে, তো এখানে কি হবে সিমিলারলি ভাবে একটু আলাদা হয়, এই যে আমরা রুটগুলো পাই সে রুটটার উপরে কি হয় আর হয়, মানে এরকম হয় প্লাস সি টু, দেখো এরকম আর হয়, মানে অ্যাকচুয়ালি কি এখানে ধরো ফাইভ নিলাম, এটা টু নিলাম, তো এই যে পার্টটা হলো সেটা হচ্ছে কি হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনে, যেমন কমপ্লিমেন্টারি ফাংশন পাচ্ছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে কমপ্লিমেন্টারি ফাংশনটা ধরো পাচ্ছিলাম, সিমিলারলি ভাবে এখানে কি হয় অ্যাকচুয়ালি সেটাই হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনের এই ফর্মটা পাই। তো বাদ বাকিটা কি দেখো, যেহেতু এটা নন হোমোজিনিয়াস রয়েছে তাহলে কি হবে একটা পার্টিকুলার সলিউশন থাকবে, তার মানে কি ডান দিকের যে পার্টটা রয়েছে সেই পার্টের উপর ডিপেন্ড করে তো আমরা ধরবো যে পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, তাই না? তো সেই পার্টটা ধরতে হবে কিভাবে, দেখো আমি যখন এখানে টোয়েন্টি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ছিল তখন আমি কি ধরেছি, দেখো অ্যাকচুয়ালি এটা ধরতে হবে কি, যেহেতু একটা রুট থাকলে যদি একটা রুট মিলে যায় তবে করতে হয় কি সামথিং কনস্ট্যান্ট, এবং এই যে এক্স যেটা মানে কি আছে ইনডিপেন্ডেন্ট রয়েছে সেইটা পার্টটা নিতে হয়, এবং ডান দিকে যে পার্টটা থাকে মানে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে এই পার্টটা ধরতে হতো এটার ক্ষেত্রে। কিন্তু দেখো এখানে কি এসছে রুটগুলো পাঁচ আর দুই এসছে, মানে তিন যে এখানে রয়েছে এই তিনটা কিন্তু আসেনি, মানে থ্রি টু দি পাওয়ার আর এর কোনো ব্যাপার আসেনি, এখানে টু টু দি পাওয়ার আর রয়েছে আর ফাইভ টু দি পাওয়ার আর রয়েছে। তবে যখন কোনো রুট আমরা পাই না তখন ধরতে হয় কি সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু ডান দিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার। দেখো এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে সেভেন হচ্ছে, সেভেনের ব্যাপারটা কি হলো স্যার? তো সেভেনের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ওটা কিছু না, যেহেতু কনস্ট্যান্ট তাই আমরা কি হয় এমনি কনস্ট্যান্ট আকারে ধরে নিই, ঠিক আছে অবশ্যই বুঝতে পারছো। তো এবার কি ধরবো আমরা ডান দিকের পার্টটাকে, চলো আমরা ধরে নিই, ঠিক আছে যে আমরা পার্টটা পাচ্ছি, ঠিক আছে দেখো এটা কি হবে এ আর, যেহেতু পার্টিকুলার সলিউশন সেটা এভাবে ধরে নিলাম, সেটা কি হবে পি ইন্টু থ্রি টু দি পাওয়ার আর, ঠিক আছে। তো দেখো প্রথমে বলে দিয়েছি তোমাকে যে যে ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি যে রেকারেন্স রিলেশনটা পেয়েছি, তো সেই রেকারেন্স রিলেশনটার ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি আমাকে এই জিনিসটাতে বসাতে হবে কোথায়, এ আর এর জায়গাতে কমপ্লিটলি ভাবে বসাতে হবে। তো আমরা একটু সামথিং লিখে নিলি তাহলে খুব ভালো হবে, লেট পি থ্রি টু দি পাওয়ার আর বি দ্য পার্টিকুলার সলিউশন অফ দ্য গিভেন রেকারেন্স রিলেশন ইন দ্য ফর্ম অফ। এবার দেখো কি করব আমরা, শুধুমাত্র যেটা ছিল সেখানে শুধু এ আর এর জায়গাতে পি থ্রি টু দি পাওয়ার আরটাকে আমরা বসাবো। তবে অ্যাকচুয়ালি কি ছিল ওখানে, ছিল কি এ আর মাইনাস সেভেন এ আর মাইনাস ওয়ান প্লাস টেন এ আর মাইনাস টু ইকুয়াল টু কত ছিল সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার আর ছিল, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা কি করবো, এ আর এর জায়গাতে শুধু ভ্যালুটা পুট করব, তাহলে কি পাবো দেখো পি ইন্টু থ্রি টু দি পাওয়ার আর মাইনাস সেভেন ইন্টু পি তোর থাকবেই, আর এ আর মাইনাস থ্রি ইন্টু আর মাইনাস ওয়ান হবে প্লাস টেন ইন্টু পি ইন্টু থ্রি টু দি পাওয়ার আর মাইনাস টু ইকুয়াল টু দেখো সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার আর, ঠিক আছে এটা আমরা অলরেডি পেলাম। তো এটা থেকে কি করতে হবে দেখো, দুই দিক থেকে যদি আমি মানে দুই দিকেই থ্রি টু দি পাওয়ার টু মাইনাস আর দিয়ে গুণ করে দিই তবে কেমন পাবো দেখো আমরা ব্যাপারটা, অ্যাকচুয়ালি পাবো কি পি ইন্টু থ্রি টু দি পাওয়ার আর মাইনাস সেভেন পি থ্রি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান প্লাস টেন পি থ্রি টু দি পাওয়ার আর মাইনাস টু ইকাল টু সেভেন থ্রি টু দি পাওয়ার আর ইন্টু থ্রি টু দি পাওয়ার টু মাইনাস আর। তো দেখো যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কী পাবো, শুধুমাত্র এখানে শুধুমাত্র নাইন মানে থ্রি স্কোয়ার ইন্টু পি পাবো, ঠিক আছে। সিমিলারলি ভাবে এখানে কী পাবো সেভেন পি ইন্টু থ্রি পাবো, ঠিক আছে। এবং এটা খেয়ে দেখো পুরোটা উড়ে যাবে মানে ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস পড়ে থাকবে শুধুমাত্র টেন পি, ইকাল টু কি থাকবে এখানে এই যে আর আর কেটে যাবে শুধুমাত্র সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার হোল স্কোয়ার থাকবে। তাহলে এদিকে কি পাশে দেখো তিন থেকে নয় নাইন পি, তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান পি এবং টেন পি, মানে কি থাকবে শুধুমাত্র মাইনাস টু ইন্টু পি ইকাল টু কত দেখো সাত নয় তেষট্টি মানে সিক্সটি থ্রি, ও আর পি ইকাল টু আসছে কত তাহলে সিক্সটি থ্রি মাইনাস সিক্সটি থ্রি বাই টু, এটা হচ্ছে পি এর ভ্যালু, মানে যে আমরা কনস্ট্যান্ট ইন্টু থ্রি টু দি পাওয়ার আর ধরেছিলাম সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তবে দ্য পার্টিকুলার সলিউশন কী হবে দেখো, দ্য পার্টিকুলার সলিউশন ইজ কী হবে, আমরা যেটা ধরেছিলাম
যে এ আর পি সেটা কি হবে অ্যাকচুয়ালি -63 বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার আর। বুঝতে পারলে ব্যাপারটা? এবার যে টোটাল যে জেনারেল সলিউশনটা সেটা কেমন আকারে হবে, এবার দেখো দ্য জেনারেল সলিউশন ইজ ইন দ্য ফর্ম অফ, জেনারেল সলিউশন কি এ আর হবে, এ আরটা কেমনভাবে হবে, এ আর হোমোজিনিয়াস পার্টটা যেটা আছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন অক্সিলারি ইকুয়েশনের জন্য পেলাম, বাকিটা কি হবে এ আর পার্টিকুলার যে সলিউশনটার জন্য পেলাম সেটা। তবে এটা তো অলরেডি আমরা পেয়ে গেছি, কেমন আকারে পেয়েছিলাম দেখো, পেয়েছিলাম আমরা সামথিং একটা কনস্ট্যান্ট সি ওয়ান এবং পেয়েছিলাম একটা টু টু দি পার আর প্লাস সি টু ফাইভ টু দি পার আর, ঠিক আছে। আর একটা পেলাম কি দেখো, এই যে পার্টটা পেয়েছি সেই পার্টটা পেয়েছি কত, অ্যাকচুয়ালি -63 বাই 2 ইন্টু 3 টু দি পার আর। তো এটা অ্যাকচুয়ালি কেমনভাবে হবে ফাইনালি লিখে নিই আমরা, টু টু দি পার আর প্লাস সি টু ফাইভ টু দি পার আর -63 বাই 2 ইন্টু 3 টু দি পার আর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এ আর। মানে যে আমাদেরকে রেকারেন্স রিলেশনটা দিয়েছিল তার আমরা কি পেলাম, একটা সলিউশন পেলাম, ঠিক আছে। যদি কোনো বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকতো তবে কি হতো, এই যে সি ওয়ান সি টুটা রয়েছে এই সি ওয়ান সি টুটা আমরা ভ্যালু বের করতে পারতাম যদি বাউন্ডারি কন্ডিশন দিত যে এ আর এ মানটা আর এ মানটা যদি এত থেকে এত হয় বা এ জিরো যদি এত হয় এ ওয়ানটা এত হয় তবে আমরা বের করতে পারতাম, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো।